দেখতে দেখতেই কেটে গেল আরো দুটো দিন। এরই মধ্যে নবাব সরফরাজ রাজকুমারী এরিজোনার বিবাহের সংবাদ রাজকীয় সম্মেলনের মাধ্যমে প্রকাশ করেছে। আজ বিকালে ট্রেনে ঔরাব শহরে চলে যাবে, কিন্তু এই আরুর মতিগতি তার ভালো লাগছে না। মেয়েটা যেতে চায় না, বারবার তাকে বোঝানোর চেষ্টা করছে, তার কি যেন কাজ আছে, আবার জিজ্ঞেস করলে বলছেও না। তবে সেও চোর করছে না, কারণ সে রাগের মাথায় আরুর ঘরের অবস্থা যা তা করে এসেছে। এটা যদি আরও দেখে নিশ্চিত কষ্ট পাবে, তাই আগে ঘরের হাল ঠিক করতে হবে, নয়তো আরু তার মাথা খেয়ে ফেলবে। হাঁটতে হাঁটতে রান্নাঘরে গিয়ে ঢুকলো আরু। একা রান্নাঘরে তরকারি নাড়ছে, কোমরে আঁচল গুঁজে। মেয়েটা সকালে এসেছে, মাঝে মাঝে এই ওধাও হয়ে যায়। জিজ্ঞেস করলে বলে না কোথায় ছিল, জিজ্ঞেস করলে তার পাশে গিয়ে দাঁড়ালো। কিছু লাগবে? আরো কাজ করতে করতে জিজ্ঞেস করলো। বউ লাগবে। ওরা বিরস মুখে বলল। রান্নাঘরের কেবিনেটের উপর পা ঝুলিয়ে উঠে বসে আর চোখ সংকুচিত করে তাকালো ওরাপের দিকে। আপনার গোজগাছ সব শেষ? আপনাকে আমি কি বলেছিলাম, আপনি সব সময় আমার সঙ্গে থাকবেন। তাহলে আমার সঙ্গে যাবেন না কেন? কিছু জরুরি কাজ আছে ওরাব, আর বাবা চান তো বলেছে দিয়ে আসবে আগামীকাল, আরো নরম স্বরে বলল। আমার সঙ্গে গেলে কি সমস্যা? ওরাব মুখ কালো করে বলল, কথার মাঝে তো একবার গাজরে কামড় দেওয়া হয়ে গেছে। আরো হাতের চামচটা রেখে ওরাবের কাছে এসে দাঁড়ায়, দুহাতে ওরাবের পেট চড়িয়ে ধরে আদুরে গলায় বলল, এমন করছেন কেন? মাত্র দুদিন, তারপরে পুরোপুরি আপনার কাছে চলে যাব। ওরাব আলতো হাতে আরুকে নিজের সাথে মিশিয়ে নিল, অলস ভঙ্গিতে থুতনি রাখল, তার কাঁধে কোনো কথা বলল না। আবারও মৃদু হেসে প্রিয়ম মানুষটা শক্ত করে জড়িয়ে ধরে থাকল। মহলের কোনো খাবার আপনি খাবেন না? ওরাব নিরাপত্তা ভেঙে পড়ল। আরু ওরাবের দিকে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকালো। ওরাব তা দেখে বলল, আপনি জানেন না আপনার বাবাকে ওই ইঞ্জেকশনটা কেন দেওয়া হয়? আপনার বাবার দেহে প্রতিনিয়ত একটা বিষ দেওয়া হয়, যেটা আস্তে আস্তে তাকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছিল। যখন প্রথমবার আমি তাকে চিকিৎসা দিই, তখন তার রক্তের বর্ণ দেখেই আমি নিশ্চিত হই যে রক্তের বর্ণ বিকৃত হয়ে যাচ্ছিল। তারপরে আমি সেই রক্ত নিয়ে ল্যাব টেস্ট করি, তাতে আমি জানতে পারি তাকে প্রতিনিয়ত স্বল্প মাত্রায় একটা বিষ দেওয়া হয়। কিন্তু আমি সেটা কখনো কাউকে বলিনি, এমনকি নবাব কেউ না। ওরা বলে তার চেহারা মলিন চিন্তিত। সকলে ভাবে আমিও অসপারাগায়ের হাতুড়ি ডাক্তারদের মতো, কিছু না জেনেই ডাক্তারি লাইসেন্স নিয়ে চেম্বার খুলে বসে পড়েছি। তাই এতটাও ভাবিনি যে আমি এটা ধরে ফেলব। আমার মনে হয় মহলের কেউ এটা করে। এখন যেহেতু সব ক্ষমতা আপনার হাতে, ঘাতকরা নিশ্চয়ই এখন আপনাকে নিশানা করবে। কথাগুলো বলতে বলতেই ওরাবের হাত আরো দৃঢ়ভাবে আরুকে আঁকড়ে ধরল। কিচ্ছু হতে দেবে না সে তার আরুর। আরুর মুখে আলতো হাসি নিয়ে তার প্রিয় মানুষটার চিন্তিত মুখটা দেখছে, কতটা অসহায় হয়ে পড়ে তার বিয়োগের কথায়। সে দুহাতের আঁচলায় ওরাবের মুখটা নিয়ে নিল, আলতো স্পর্শে স্বামীর মুখটা ভারিয়ে নিল। কিন্তু সে দুহাতের আঁচলাই ওরাবের মুখটা নিয়ে নিল, আলতো স্পর্শে স্বামীর মুখটা ভরিয়ে দিল একটু ভরসার স্পর্শ। প্রতিটা স্পর্শে যেন ওরাবকে অভয় দিচ্ছে তার কিছু হবে না, কিন্তু না, ওরাবের ভয় কমল না। তাকে আরো শক্ত করে চেপে ধরে ওরাব যেন ছাড়লেই তাকে হারিয়ে ফেলবে। আমরা যেটিকে হারিয়ে ফেলার সবচেয়ে ভয় করি, আমাদের থেকে সেটাই সবার আগে কেড়ে নেওয়া হয়, জানেন তো। এতটা ভয় পাবেন না আমাকে নিয়ে, ওরা এত ভালোবাসবেন না, তাহলে বিয়োগ ব্যথা বেশি পাবো আমরা দুজনই। আরুর চোখ ছলছল করে উঠল। ভালোবাসা যত বেশি গাঢ় হচ্ছে, তাদের মধ্যে বিয়োগের আতঙ্কও যেন হুড়মুড় করে তাতেই বাড়ছে। ওরাব নির্বাক হয়ে দেখছে আরুকে। পৃথিবীতে প্রত্যেকটা মানুষ প্রতিনিয়ত একটু ভালো থাকার জন্য লড়ছে। আরু, আমার ভালো থাকা আপনি, দরকার হলে আমিও আপনার জন্য লড়ব। কখনো কোনো কিচ্ছু আপনাকে হতে দেবো না, তাতে আমাকে যা করতে হয়। কপালে কপাল ঠেকিয়ে বলল আরু। আপনার বাবা কি কেউ বিষ দিচ্ছে এই ব্যাপারে আপনাকে কিছু বলেনি? ওরাব খানিক বাদে জিজ্ঞেস করল,
প্রতি উত্তরে আরু শুধু মুচকি হাসলো আর কিছু বলল না। অরাবের ভ্রু কোচকে গেল আরুর এমন নির্লিপ্ততা দেখে। হঠাৎ করেই কারো চিৎকারে আরু ছিটকে দূরে সরে গেল। অরাবের থেকে তারা ভুলেই বসেছিল তারা রান্নাঘরে। আস্তাগফিরুল্লাহ, আমি কিচ্ছু দেখিনি বলেই প্রিয়ম চোখে হাত চেয়ে পেপ বের হয়ে গেল। অরাব সেদিকে কাছুমাছু করে তাকালো আরুর দিকে, যে তার দিকে চোখ পাকিয়ে তাকিয়ে আছে। এই আপনাকে এখানে আসতে কে বলেছে? আবার আমাকে বলেন নির্লজ্জ আরু নিজেকে কি? হ্যাঁ, আরু খেকিয়ে উঠে বলল, কাছে আমি আগে আসিনি, আপনি এসেছেন তো বরাবরের মতো। আপনি নির্লজ্জ, এটা রান্নাঘর, মাথায় ছিল না বুঝি? নির্লজ্জ আরু থাকবেও বা কিভাবে, আমার মতো সুদর্শন ডাক্তারকে দেখে তো আপনি নিজেকে সামলাতেই পারেন না। অরাব ভেঙিয়ে ভেঙিয়ে কথাগুলো বলল। আরু কোমরে হাত দিয়ে নাকের পাটা ফুলিয়ে তাকালো। কত বড় সাহস তাকে নির্লজ্জ বলে বারবার। তোমাদের এত রাত জাগা? হ্যাঁ, এই তোমাদের রাত জাগা? দরজা আটকানো নিশাচর প্রাণীদের কি আর কোনো কাজ নেই? হ্যাঁ, যেখানে যাও সেখানেই শুধু বউর সাথে চিপকে থাকো, যেন বউ তোমাদের মানে একারই আছে। প্রিয়ম চরম বিরক্তি নিয়ে কথাটা বলল তার বাবাকে। বেয়াদব ছেলে একটা, তোমার জন্য আর বাড়ি কোথায়? হ্যাঁ, যেভাবে কান ভাঙা প্রতিদিন ধারের কাছে তো ঘেঁষতে দেয় না, বরং ঘর থেকে বের করে দেয়। আফজাল সাহেব পানির গ্লাসটা খাবার টেবিলে রাখতে রাখতে বিড়বিড় করে বলল, মাত্র স্কুল থেকে আসলো, অমনি শুরু হয়ে গেছে বাদরের বাদরামি। গ্লাসটা রেখে পাশে ফিরতেই ছিটকে সরে গেল ছেলেটা। তার কানের কাছে এসে জহুরি চোখে তাকিয়ে আছে, তার দিকে নিশ্চয়ই আড়ি পেতে ছিল। অসভ্য ছেলে, এমন করো কেন? হ্যাঁ, সব সময় কেন করো? কোনো সময় না তোমার যন্ত্রণা আমি উপরে চলে যাই। আফজাল সাহেব বুকে হাত দিয়ে ধমকে উঠে বলল, কি বললে তুমি? একটু আগে আমি কান ভাঙাই আম্মুর, আর তুমি দুধের ধর তুলসী পাতা, তাই না? প্রিয়ম ঠোঁটে ঠোঁট চেপে বলল। আফজাল সাহেব ক্লান্ত শরীর সোফাই এলিয়ে দিল। তার চেয়ে বরং তোমাকে একটা বিয়ে করে দেই, তারপর বুঝবে বউ আমাদের একারই আছে কিনা। তোমাকে তো তখন চিরুনি চালান দিয়েও খুঁজে পাওয়া যাবে না। সবাইকে নিজের মতো মনে হয়, তাই না? আমি এমন সুখে আছি, স্বাধীন জীবনযাপন করছি, তা তোমার সহ্য হচ্ছে না জানি তো। মানে একটা হিংসুটে তুমি, আমাকে কারাগারে বন্দি করে নিজে সারাদিন দরজা আটকে বসে থাকবে, কি পরিকল্পনা? হ্যাঁ, প্রিয়ম নানা আঙ্গি ভঙ্গি করে বলল। আফজাল দীর্ঘশ্বাস ছেড়ে সোয়েটার খুলতে লাগলো, গরম লেগে গেছে খুব। আচমকা কোথা থেকে একটা সোফার কুশন গায়ে পড়ল, পরেনি মেরেছে, অরাব মেরেছে। এটা যে তার দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে আছে। কান টানতে টানতে বাইরে নিয়ে গেল অরাব প্রিয়মকে। এই তোর লজ্জা নেই? হ্যাঁ, বাবার সঙ্গে সব কথা কে বলে? বন্ধু পেয়েছিস যে লাগাম ছাড়া কথা বলছিস? অরাব ধমকে উঠে বলল, কেন, আমি আবার কি বললাম? প্রিয়ম ঠোঁট উল্টে বলল, রাত জাগা, দরজা আটকানো, নিশাচর প্রাণী, এগুলো কি? হ্যাঁ, অরাব দাঁতে দাঁত চেপে বলল। প্রিয়মের ভ্রু কুচকে গেল। এগুলো কি মানে? আব্বুর প্রেশারের কারণে রাতে ঘুম হয় না, তাই এগুলো বলেছি। অরাব ভড়কে গেল, ও এইসব কথা এগুলো বুঝিয়ে বলেছে? প্রিয়মের দিকে চোরা চোখে তাকাতেই দেখল সে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে তার দিকে। সে আবার তড়িঘড়ি করে চোখ সরিয়ে নিল। ছি ছি, তোমাদের চিন্তাভাবনা কত নিয়েছে। আমি তো সদা মনের মানুষ, নিষ্পাপ, মনে কোনো দোষ নেই, কিন্তু তোমাদের মন এত কালো কেন? ছি ছি ছি। নাটকীয় ভঙ্গিতে ধিক্কার জানাতে জানাতে প্রিয়ম আবার ঘরে ঢুকে গেল। ঢুকেই উচ্চস্বরে হেসে উঠল। হাসির শব্দে বোকা বনে যাওয়া অরাবের হুঁশ ফিরল। বাদর ছেলে তাকে এতক্ষণ টুপি পরিয়েছে। রাস্তার পাশে ফুটপাতে ওদাম গায়ে বসে আছে এক যুবক, কালো কুচকুচে তার গায়ের বরণ। ল্যাম্পপোস্টের নিচে বসে একটা লাঠি দিয়ে মাথা নিচু করে মাটি খুঁড়ছে। রাস্তা দিয়ে অহরহ মানুষের আনাগোনা। তন্মধ্যে রাস্তা দিয়ে হেঁটে যাওয়া এক পথিকের চোখ পড়ে ওই যুবকের দিকে। ওদাম গায়ে দেখে কাছে যাওয়ার ইচ্ছেটাকেই প্রাধান্য দিল। যতটা কাছে যাচ্ছে ততটাই স্পষ্ট হয়ে উঠেছে টুপটুপ করে পড়তে থাকা ছেলেটির চোখের পানি। কান্না করছো?
কারো কণ্ঠস্বর ভেসে আসায় যুবকটি চোখ তুলে তাকালো। পাশে ফুটপাতের উপর বসা আগন্তুকের দিকে কোনো প্রতিক্রিয়া না দেখিয়ে আবার মাটি খুঁড়তে শুরু করলো। মনির কথা কাউকে খুলে বললে কষ্ট কমে যায়। আগন্তুকটি স্মিত হেসে বলল, এখন আর বলার সময় নেই, এখন শুধু অবশিষ্ট আছে করার, যার তৌফিক আমার কাছে নেই, তাই অযথা শব্দ ব্যয় না করাই উত্তম। যুবকটি মাটি খুঁড়তে খুঁড়তেই বলল, সেটুকু করার তৌফিক হিসেবেই হয়তো আল্লাহ আমাকে পাঠিয়েছে, তাই দেরি না করে বলে ফেলো। আগন্তুকটি বলল, কাজ পাচ্ছ না? আগন্তুকটি ফের জিজ্ঞেস করল। যুবকটি এবার সশব্দে কেঁদে উঠল। কালকা রাইতে আমার শরীর খারাপ হইয়া পড়ে, অবস্থা অনেক খারাপ হইয়া যাওয়ায় হাসপাতালে নিয়ে যাই পারলাইগা, মালিকের ধারে টাকা চাইলে একটা টাহাও দেয় নাই, এক মাসের বেতনও আটকাইয়া রাখছে, অনেক হাত জোর করছিলাম সাহেব, দেয় নাই একটা টাহাও, হাসপাতালে লইয়া গেছিলাম, হেরা চিকিৎসা করায় নাই, কয় ভর্তি করান লাগব, আর হেরা অনেক টাকা চায়, কত অনুরোধ করছি, একটু দেহা দেন, সব টাহা শোধ কইরা দিমো, কিন্তু দেয় নাই সাহেব, একবার ছুইয়াও দেহে নাই, এত যন্ত্রণায় কাতরাইতে থাহা রোগীটারে। হাউমাউ করে কেঁদে উঠে এতটুকু বলে থামলো যুবকটি। আগন্তুকটির চোখ লাল হয়ে উঠেছে মানুষ রূপে পশুদের বিবরণ শুনে। যুবকটির দিকে তাকালো, কান্নার কারণে কথা বলতে পারছে না, কান্নার সময় মানুষের আসল রূপ বেরিয়ে আসে, তাই তো যুবকটির শুদ্ধ ভাষার বদলে আঞ্চলিক ভাষায় কথা বলে ফেলেছে। তারপর আগন্তুকটি স্মিত কণ্ঠে বলল, মইরা গেছে সাহেব, অনেক ভালো হয়েছে, এত নিষ্ঠুর দুনিয়ায় অমন পরের উপর নির্ভরশীল মানুষের বাইচা থাকা লাগবে না, একটু কবর দিমু, এই জায়গাটাও কেউ দিবে না, জানেন সাহেব, 3.5 হাত কবরের জায়গার দাম চায় 850 টাকা, আরে মোর এক মাসের বেতনই তো 600 টাকা, হেডাও মোর না থাকলে তো আমার চিকিৎসাই করতে পারতাম, তুই আইসি বস্তির ওই হোগলার ওপর, থাক তুই দুনিয়ার বোঝা, তোর কবর দেওয়ার ও জায়গা দেয় নাই দুনিয়ার ভালো ভালো ধনী মানুষেরা। এমন বিলাপ করতে করতেই যুবকটি আবার মাটি খুঁড়তে থাকলো। বাপ তো লাথি মাইরা জন্মের আগেই চুয়ে লাগেছে, তুইও জামা, তোরও থাহা লাগবে না, আমিও কয়দিন পর আইতাছি। যুবকটি একা একা বিড়বিড় করতে থাকলো। আগন্তুকটির চোখের কার্নিশ পেয়ে এক ফোঁটা নোনা পানির স্রোত বয়ে গেল, বাহাতে সেটি মুছে ফেলে উঠে দাঁড়ালো, দাঁড়িয়ে নিজের গায়ের সোয়েটারটা খুলে যুবকটির গায়ে পরিয়ে দিল। দুনিয়ার মানুষ থেকে তো তুমি পুঙ্খানুপুঙ্খ হয়ে পরিচিত, এখন কি কারোর জন্য এই মনে কোনো মায়া শ্রদ্ধা অবশিষ্ট আছে? আগন্তুকটি যুবকটির কাঁধ আঁকড়ে ধরে জিজ্ঞেস করল। যুবকটি সাথে সাথেই মাথা নাড়ল। আগন্তুকটি হাসল, তাহলে এখন নিজের জন্য বাঁচবে, দুনিয়ার জন্য নয়, এখানে সৎ ভীতু সব মানুষের জন্য কোনো জায়গা নেই, চলো আপাতত তোমার মাকে কবর দেওয়ার ব্যবস্থা করতে হবে। আগন্তুকটি ফের বলল, যুবকটির মুখটা চকচক করে উঠল, ওই পরকপালের ভাগ্যে কবর, ওই পোড়া কপালের ভাগ্যে কবর জুটবে সাহেব? যুবকটি জিজ্ঞেস করল, আমার চোখে দুনিয়ার সবচেয়ে ভাগ্যবতী মাসি যে এমন একটা ছেলে পেয়েছে, চলো দেরি হয়ে যাচ্ছে। আগন্তুকটি বলল, যুবকটি তড়িঘড়ি করে চোখের পানি মুছে হাঁটা ধরল। আগন্তুকটি মলিন হাসল ছেলেটার তারা দেখে, পৃথিবীতে এমন কাঙালও আছে যে একটু কবরের জায়গার জন্য আহাজারি করে? হাই মানুষরূপী অমানুষে যে আমাদের দুনিয়াটা ভরে গেছে, অরাব শহরে এসেছে একদিন হয়ে গেছে, সকাল 7টা বাজে চুলোয় ভাত চড়িয়ে এক কাপ চা নিয়ে নিজের ঘরের বারান্দায় এসে দাঁড়ালো, পরনে তার কালো প্যান্ট আর সাদা রঙের ফুল হাতার ঢিলা ঢালা গেঞ্জি, শীতের আমেজ কমে যাচ্ছে, গাছে গাছে পুরনো পাতা ঝরে নতুনের আগমনের পায়তারা করছে, এক নতুন প্রাকৃতিক পরিবর্তনের আগমনে মুখরিত হয়ে উঠেছে চারিপাশ, বারান্দাটাও ঝরা পাতায় ভরে গেছে, ঝাড়ু দিতে হবে। চায়ের কাপে চুমুক দিয়ে সামনে দৃষ্টিপাত করল, চোখে বাঁধল অস্বাভাবিক সুন্দর কিছু, মস্তিষ্কের স্নায়ুগুলো যুদ্ধ লাগিয়ে দিয়েছে অরাবকে হাসানোর জন্য, সফলও হলো, ঠোঁটের কর্নার অজান্তেই খানিকটা বেঁকে গেল, সামনের দালানের বারান্দায় দাঁড়ানো রমণীর ঠোঁট জুড়েও সংক্রামিত হয়ে গেল মুচকি মুচকি হাসি, সেভাবেই মাদকতায় আচ্ছন্ন হয়ে ক্ষণকাল কেটে গেল।
চায়ের কাপ শেষ হতেই পকেটে এক হাত রেখে অলস ভঙ্গিতে হেঁটে রান্নাঘরে ঢুকল। মাত্র চুলোয় চড়িয়ে রাখা ভাতের মধ্যে আরো আধা কাপ চাল বাড়িয়ে দিল। ভাতের মধ্যে সিদ্ধ হতে দেওয়া একটা ডিমের সাথে আরো একটি ডিম ধুয়ে দিয়ে দিল। তখনই দরজায় কড়া নাড়ার শব্দে সারা ঘর ছনছনিয়ে উঠল। অলস পায়ে হেঁটে দরজা খুলতেই কেউ ঝাঁপিয়ে পড়ল তার বুকে। সে মৃদু হেসে রমণীটিকে এক হাতে চড়িয়ে শূন্যে তুলে আর এক হাতে ঘরের দরজা বন্ধ করে দিল। ওভাবেই হেঁটে আগাতে লাগলো, কিন্তু বেশিক্ষণ পারল না। ঠোঁটে মৃদু নরম উষ্ণ পরশে বাতোয়ারা রমণীটির ভারসাম্য রক্ষা করতে না পারায় সোফায় পড়ে গেল। রমণীটি যেন তার পরেও উন্মাদ, তাই সেও তাল মিলালো। আপনার থেকে দূরত্ব আমায় পাগল করে তোলে অরাব, আরো ঘন ঘন নিঃশ্বাস ফেলে কপালে কপাল ঠেকিয়ে পড়ল। অরাবে হেসে ফেলল তারও নিঃশ্বাস ঘন। এতে করে আপনার রাজ্য সাদা বিড়ালদের হাতে চলে যাবে, অরাব বলল। ওই সাদা বিড়ালদের তো জাহান্নামের 14 শিকের ভেতরে পাঠিয়ে ছাড়বো, আরো তেজি কণ্ঠে বলল অরাব। আরুর তেজ দেখে ভ্রু প্রসারিত করে ফেলল। বাবা, আমার তেজি বাঘিনী। অরাবের বাঘিনী আমি। আরো অরাবের গেঞ্জির কলার চাগিয়ে চাগিয়ে গর্বিত কণ্ঠে হয়ে বলল। অরাব হো হো করে হেসে উঠল। তা অরাবের বাঘিনী কোথা থেকে আসলো? তার তো কালকে আসার কথা ছিল। আপনার বাঘিনী তার বাবাজানের সাথে সকাল 6টার সময় এসেছে অলিন্দপুর থেকে, আর সেই থেকে আপনার জন্য বারান্দায় অপেক্ষা করছিল আপনাকে চমকে দেওয়ার জন্য। আরো চমৎকার হেসে বলল। আপনি চমকে গিয়েছেন তাই না? আরো ফের উচ্ছ্বাসিত কণ্ঠে বলল। অরাব আলতো হেসে তার ফোলা ফোলা গাল দুটোতে ঠোঁট চেপে দিয়ে বলল, অনেক। ওই দালানটা আপনাদের, কখন করলেন এসব? অরাব জিজ্ঞেস করল। যখন আপনি বাবাজানকে শর্ত দিয়েছিলেন তখনই বাবাজান ওটার ব্যবস্থা করে দেয়। এখন থেকে আমার সব কাজ ওখানে বসেই করব। কথা বলতেই খেয়াল করল সে তার পোশাক পরিবর্তন না করেই চলে এসেছে। পরনে তার গাঢ় নীলরঙা মসলিনের ঘাগরা। সে ভয়ার্থ দৃষ্টিতে অরাবের দিকে তাকালো। আমি পোশাক পরিবর্তন করতে ভুলে গিয়েছি, এবারের মতো ক্ষমা করে দিন, আর কখনো হবে না। আমি এক্ষুনি গিয়ে পোশাক পরিবর্তন করে আসছি, বলেই সে অরাবের কোল থেকে উঠে যাচ্ছিল। কিন্তু অরাব তাকে আটকে দিল, আরো জিজ্ঞাসু দৃষ্টিতে তাকালো। কি হয়েছে? ছাড়ো, এক্ষুনি আসছি, আরো বলল। চলুন আমি পরিবর্তন করে দিই, অরাব দুষ্টু হাসি দিয়ে বলল। ও ঠিক আছে ঠিক আছে, চলুন, আরো হড়বড়িয়ে বলল। অরাব উচ্চস্বরে হেসে উঠল আরুর তারা দেখে। হাসতে হাসতে পাঁচা কোলে তুলে নিল, নাকে নাক ঘষে ক্ষীণ কণ্ঠে বলল, অরাবের নীলজ্জ আরো। আরো প্রকুঞ্চিত করে তার শাড়িগুলোর দিকে তাকিয়ে আছে, সবগুলো নতুন শাড়ি তার। পুরনো শাড়ি ব্লাউজ কিচ্ছু নেই, আছে শুধু উপহার দেওয়া সেই তিনটে শাড়ি। তার চুল দিয়ে টপটপিয়ে পানি ঝরছে। সে ভাবেই একটা শাড়ি নিয়ে পরে নিল, মাত্র গোসল করে বের হয়েছে, এখনো পর্যন্ত ঘর থেকে বের হয়নি। ভেজা গামছাটা বারান্দায় শুকানোর জন্য মেলে দিতেই তার চোখ যায় ফুলগাছগুলোর দিকে। পুরো বারান্দাটা খালি, তার আগেই ফুলগাছগুলো নেই, কিন্তু নতুন ফুল গাছ লাগানো দেখেই বোঝা যায় নতুন লাগানো এখনো তাজা হয়ে ওঠেনি। শাখা প্রশাখা নুইয়ে আছে, সব কিছু যেন তার কাছে এবার পরিষ্কার হচ্ছে। সে স্তম্ভিত হয়ে সারা ঘর পর্যবেক্ষণ করছে, সব কিছু নতুন, সোফার ফোম, কভার, ফুলদানি, সব কিছু। রাগে দুঃখে এক বিকট চিৎকার দিয়ে উঠল সে। অরাব রান্নাঘরে বসে চুল মুছতে ছিল, তার দেরি হয়ে যাচ্ছে, হাসপাতালে যেতে হবে। 5 মিনিটের মধ্যে চুল শুকিয়ে ভাত খেয়ে বের হবে, কিন্তু আরুর এমন চিৎকারে সে জিভ কাটল, তার আজ দেরি হবে যেতে। রান্নাঘরের দরজায় ধূপধাপ লাথি থাপ্পড়ের শব্দে অরাব চড়ো সড়ো হয়ে বসে রইল। গোলক্ষণের রাগকে এখন হাতের কাছে পেলে ইচ্ছে মতোই তো, কেন যে রাগের মাথায় এই নারীর শখের জিনিসগুলো ভাঙল, এখন ওই প্রায়শ্চিত করো। অরাব বিড়বিড় করে বলল, এই অসভ্য ডাক্তার, দরজা খুলুন। দরজা কেন আটকেছেন? আমার ফুল গাছ কোথায়? আমার পছন্দের সব জিনিস কোথায়? খুলুন বলছি।
আরো চিৎকার করে করে বলছে। অওরাব হাঁপ ছেড়ে বাঁচলো ভাগ্যিস দরজাটা বন্ধ করেছিল। মাথা ঠান্ডা করুন, তারপর খুলছি। অওরাব গম্ভীর গলায় বলল, ঠান্ডা মাথা কেন করব? আপনি আমার গোছানো ঘরটাকে কি করেছেন বলুন অসভ্য ডাক্তার। আরো তেতে উঠে বলল, অনেক রাগ হয়েছিল, সামলাতে না পেরে ওগুলোকে ভেঙেছিলাম। রাগ উঠলে আমার হুশ জ্ঞান কিচ্ছু থাকে না, আপনি তো জানেন। অওরাব দরজার ওপাশে থেকে বলল, আপনার রাগের কথা পড়ি, আপনি আগে বের হন। আরো দাঁত কিরমির করে বলল। অওরাব আস্তে ধীরে দরজা খুলে মাথাটা বের করতেই দেখল আরো রণচণ্ডী রূপে তার দিকেই তাকিয়ে আছে। সে বোকা হেসে বাইরে পা বাড়াতেই আরো তেড়ে আসলো তার দিকে। অওরাব তড়িঘড়ি করে তাকে নিজের বাহু ডোরে আবদ্ধ করে নিল। এখন যদি একটু সামাল দেওয়া যায়, কিন্তু মেয়েটাকে ধরতে তার বেগ পেতে হলো প্রচুর শক্তি। আরে শ্বশুর মশাই আছে দেখে কি খাওয়াতে হবে, কষ্ট তো সব এখন আমার হচ্ছে এই খেপা বাঘিনীকে সামাল দিতে। এই ছাড়ুন, অসভ্য ডাক্তার, ছাড়ুন বলছি, আপনি আমার ঘরের কি অবস্থা করেছেন, আজকে আমি আপনাকে দেখে নিব, ছাড়ুন বলছি। আরো অওরাবের কাছ থেকে ছুটাছুটি করতে করতে বলল। অওরাব আরো শক্ত করে জড়িয়ে ধরল, কোনো কথা বলল না, কারণ রাগের মাথায় কোনো কথাই কানে যাবে না। সে অনুতপ্ত নিজের কাজে, ওটা আরো নিজের হাতে সাজানো গোছানো ছিল, তা ওভাবে ভাঙা তার উচিত হয়নি। আরো ওভাবেই রাগ দেখিয়ে ছোটাছুটি করতে করতে একসময় কেঁদে দিল। ওগুলো আমার পছন্দের ছিল, আপনি কিভাবে আমার সংসারের জিনিসগুলোকে ভাঙতে পারেন? হ্যাঁ, আরো কাঁদতে কাঁদতে শরীর ছেড়ে দিয়ে বলল। অওরাব তাকে পাঁচকোলে করে নিয়ে বিছানায় শুইয়ে দিয়ে নিজেও তাকে জড়িয়ে ধরে শুয়ে পড়ল। এখন যত কথা বলবে ততই আরো ঝামেলা বাড়বে, তার চেয়ে একজনে রাগ দেখাক আর একজনে চুপ করে শুনে যাক, এতে শান্তি তাড়াতাড়ি তার ঘরে প্রবেশ করবে, সবসময় অকল্যাণী বয়ে আনে, এটা অওরাব হাড়ে হাড়ে টের পাচ্ছে। আর কোনো দিন সে রাগ দেখাবে না, অন্তত তার গিন্নির কাছে তো নাই। আরও সেভাবেই রাগ দুঃখ প্রকাশ করতে থাকলো, আর অওরাব পেছন থেকে তার মাথায় দেওয়া দরদ পড়ে ফু দিয়ে থাকলো, যেন শয়তান দূর হয়ে যায় আর আরও রাগ কমে যায়, নয়তো তার আর হাসপাতালে যাওয়া হবে না। অনেকটা সময় পর আরুর নাক টানার শব্দ কমে গেলে অওরাব মাথা উঁচু করে আরুকে দেখে নিল একবার। চুপ করে বসে আছে, রাগ কমেছে মনে হয়। আমি দুঃখিত আরু, আর কখনো এমন করবো না, দরকার পড়লে নিজের মাথা ঢুকবো, তবুও আপনার সংসারের কোনো জিনিস আমি ছুঁয়েও দেখবো না। সত্যি বলছি, এবার ক্ষমা করে দিন, আমি তো রাগের মাথায় আপনার চলে যাওয়ার কষ্টে না বুঝে এমন ভুল করে ফেলেছি। তা না হলে কেউ জেনে শুনে এমন মৌমাছির বাসায় হাত দেয় বলুন। কথাটা বলেই আবার জিভ কাটলো, অতিরিক্ত প্রলেপ দিতে গেলে এইটাই হবে। কোনা চোখে আরুর দিকে তাকাতেই দেখল সে তার দিকে চোখ ছানা বড়া হয়ে তাকিয়ে আছে। অওরাব টপাটপ কয়েকটা চুমু খেয়ে নিল আরুর রাগী মুখে। এত রাগ করে না মামানিতা, আপনার রাজ্যের একজন হতদরিদ্র স্ত্রীর ভালোবাসার কাঙাল আমি, তাই এমন মরণঘাতী ভুল আমি করে ফেলেছি। এখন যদি আপনি চান আমাকে শাস্তি দিতে, তাহলে পারেন, এই হতদরিদ্রে এত সাহস নেই যে আপনার আদেশ অমান্য করবে, তাহলে যে তারই লোকসান, বউ ছাড়া যে সে থাকতে পারে না। অওরাব কান ধরে বলল। অওরাবের কথার ধরনে আরুর মন কিছুটা গলল। অওরাবের বুকে মগ্গু চেয়ে নিয়ে বলল, যা শাস্তি দিব মাথা পেতে নেবেন। আরো ধীমি গলায় বলল, অওরাব যেন হাঁপ ছেড়ে বাঁচল, তড়িঘড়ি করে রাজি হয়ে গেল, নইলে তার আর হাসপাতালে যাওয়া লাগবে না। হ্যাঁ হ্যাঁ একদম, সব মাথা পেতে নেব, আপনি শুধু বলুন। বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণে ঘুরতে যাব, যেখানে অনেক কপত কপতের মেলা বসে, রিকশায় হাতে হাত রেখে বসব। আরো স্তিমিত কণ্ঠে বলল। অওরাব আশ্চর্য হয়ে গেল কিছুটা, কিন্তু প্রকাশ করল না, চুপটি করে স্ত্রীর শাস্তির স্বরূপ ভালোবাসাময় আবদার শুনছে। আচ্ছা আর কিছু? আরুর কপালে ঠোঁট ছুঁয়ে আদুরে গলায় বলল অওরাব, আর একটা দোলনা সাথে অনেকগুলো ফুল গাছও কিনে দিতে হবে। কিন্তু আরো আঙ্গুল তাক করে বলল অওরাবের বিদিকে,
যতগুলো চান ততগুলোই দেব। শুধু সেদিনের মতো আমার ইচ্ছেগুলোকে অপন রেখে চলে যাবেন না, অপেক্ষা করবে আমার জন্য। ওকে, অরব আরুর চোখে চোখ রেখে বলল, দৃষ্টিতে তার আকুলতায় ভরপুর, আমি তৈরি হয়ে থাকবো, আপনি তাড়াতাড়ি চলে আসবেন। আরো বলল, অরব মুচকি হেসে সাই জানালো, বউকে শান্ত করে অরব না খেয়েই রওনা দিল। সময় নেই, বউয়ের সাথে রাগ দেখিয়ে কেউ পার পেয়ে যাবে এমন কোনো বীর পুরুষ আছে নাকি? সে তো একদমই না, কিছু কিছু জায়গায় হেরে যাওয়াও অপার প্রশান্তি রয়েছে, ওটা খুব পূর্ণবান কয়েকজনই পারে, নারীর ভালোবাসার আসল রিক্তার হতে। যারা প্রিয় নারীটির কাছে হেরে যাওয়াকে নিজের জিত মনে করে, যেখানে পুরস্কার হয় সবচেয়ে লোভনীয় মাধুর্যময়, নারীর মনের বাধ্যবাধকতা, অভ্যেস, দায়িত্ব, কর্তব্য কিংবা মানিয়ে নেওয়ার জায়গা তো সবাই করে নিতে পারে, কিন্তু হৃৎকুঠুরিতে জায়গা করে নিতে কয়জন পারে? সবাই পারে না। তারা সবচেয়ে উত্তম পুরস্কার যারা নারীদের হৃদয়ের মাঝে স্থান পায়, প্রিয় নারীটির কাছে হেরে গিয়ে আনন্দ পায়, ছোট করার জন্য, দমিয়ে রাখার জন্য ব্যস্ত হয়ে পড়ে না। হাসপাতালের কোনায় কোনায় আনন্দমেলা বসেছে, সকলের মুখে একরত্তি হাসি লেগে আছে। আজ লন্ডন থেকে মেডিকেল ইনস্ট্রুমেন্টের ফান্ড এসেছে রাজকুমারী এরিজোনার তত্ত্বাবধানে, প্রতিটা হাসপাতালেই পাঠানো হয়েছে। এছাড়াও প্রতিটি হাসপাতালে 3 করে কোয়ালিফাইড MBBS ডাক্তার নিয়োগ দিয়েছে, তারা এই মাসের শেষে যুক্ত হবে। এখন আর কেউ ভুল চিকিৎসায় মারা যাবে না, এই এক অভূতপূর্ব ভাবনা মনে আসতেই সকলের মনস্পটে এক উল্লাসের হাওয়া বয়ে গেল। যতই যোগ্যতা সম্পন্ন ডাক্তার হোক না কেন, চিকিৎসা সামগ্রী ছাড়া চিৎকার সেবা পরিপূর্ণ হয় না, কোথাও না কোথাও ত্রুটি থেকেই যায়। কারণ ASGMRI CT স্ক্যান করা, এগুলো মানুষের পক্ষে আদতেই সম্ভব নয়, তাই ডাক্তারদের দোষ দেওয়া মুশকিল। বাহিরের উন্নত সচেতন দেশগুলোতে তো এগুলো কত আগেই প্রচলিত হয়ে গেছে, কিন্তু আমাদের এই উন্নয়নশীল দেশটাতে মানুষ উন্নত হওয়ার আগেই নিজের দেশের স্বর্ণতুল্য ফসল ফলাদি, রেশম কাপড়, মসৃণ কাপড় চুরির মাধ্যমে বাহিরে পাঠিয়ে দিচ্ছে, স্বল্প কিছু বৈদেশিক মুদ্রার লোভে, যার কারণে এই দেশ হতদরিদ্রই রয়ে গেল। নিছু পণ্যের সঠিক ব্যবহার না জানলে কোনো জাতিই উন্নতি হতে পারবে না, সর্বদা উন্নয়নশীলই থেকে যাবে। মুখে একফালি হাসি নিয়ে অরব তার হাতে থাকা চিঠির দিকে তাকিয়ে আছে। এই অসভ্য ডাক্তার, আমার বাবা জানকে আর বোকা আমার বাবাজানকে আর বোকা অন্ধ বললে আপনাকে আমি 3 ভালোবাসা থেকে উপোস করব, বুঝলেন? আমার বাবাজান সবার শ্রেষ্ঠ, তার কোনো দোষ নেই, সে তার দায়িত্ব ঠিকভাবে পালন করার চেষ্টা করে, কিন্তু তার অগোচরে হওয়া দুর্নীতিগুলো থেকে সে অজ্ঞ। ইতি আপনার নির্লজ্জ আরু। চিঠিটা পড়ে অরব হেসে ফেলল, সে এবার বুঝলো সেই রাতে কেন আরো মুখ গোমড়া করে চলে গিয়েছিল। যেই রাতে এসে ভুল চিকিৎসার অভিযোগ নিজে কষ্ট পাচ্ছিল, চোখ তুলে ফাঁকা গুদাম ঘরের বিশাল বিশাল কাঠের বাক্সের দিকে তাকালো। এগুলো তার কাছে স্বপ্ন ছিল, মাস শেষে 15,000 টাকা বেতন স্বাভাবিক অর্থে এখনকার সময় একটা মোটা অঙ্কের বেতন প্রাপ্ত চাকরি, কিন্তু এত টাকাও তার সংসার খরচ শহরে গ্রামে মানসম্মত জানে বসবাস করার জন্যে পর্যাপ্ত হয় না। মাসে সে কিছুটা অংশ সে সঞ্চয় করে, কিন্তু যতটুকু সঞ্চয় করে তাতে এসব করার চিন্তা ভাবনা বোকামি ছাড়া আর কিছু না। আর তাছাড়া তার ভবিষ্যৎ সন্তানদের জন্যেও তো কিছু সঞ্চয় করে রাখতে হবে, নইলে তারা বলবে তাদের বাবা তাদের জন্য কিছু করে যায় নাই, শুধু নিজের ভালো থাকাটাই নিশ্চিত করেছে। সে ছোটবেলা থেকে দেখেছে তাদের বাবা নিজের স্বল্প আয় থেকে সংসার খরচ চালিয়েও কিছুটা অংশ সঞ্চয় করতে, তা দিয়ে তারার প্রিয়মের জন্য জমি কিনেছে কিছুদিন আগে, তাই সেও সবসময় তার বাবা অনুসরণ করে। এই এত এত কিছু নিশ্চিত করতে গিয়ে নিজের স্বপ্নগুলোকে আর কখনো গুরুত্ব দেওয়া হয়নি। দেহে এক আনন্দ মুখর চঞ্চলতা নিয়ে গোদাম ঘর থেকে বেরিয়ে চেম্বারের দিকে হাঁটা ধরল। নিজের স্বামী একজন ডাক্তার, তাই তো এত আপ্যায়ন, নাইলে আগে কখনো দেখেছেন এমন এলাহি কাণ্ড? শুধু লন্ডন থেকে নাকি ফান্ড পাঠিয়েছে, তাদের তো আর খেয়ে দিয়ে কোনো কাজ নেই, বিনা পয়সা এমন লাখ লাখ টাকার সরঞ্জাম পাঠাবে?
হাতুরে ডাক্তার সালাম রসিয়ে রসিয়ে কথাগুলো বলছে কয়েকজন আয়ার কাছে, কেউ কেউ আবার তালও মেলাচ্ছে সালামের সাথে। হ্যাঁ হ্যাঁ, ঠিকই বলেছেন, এই রাজপরিবারের লোকেরা তো শুধু নিজের করশালা ভরতেই জানে। কোনো দিন তো দেখলাম না এমন মানুষের স্বার্থে অর্থ বিনিয়োগ করতে। এরা নিজেদের স্বার্থের আগে কিছুই চোখে দেখে না। স্বামী একজন ভালো নামকরা ডাক্তার, তাই তার প্রয়োজনে এসব কীর্তি, বুঝলেন? এমন আরো অনেক কথা শুনে ঔরব তাজ্জব বনে গেল। মানুষের চিন্তা ভাবনা এতটা বিকৃত কেন? কোনো কিছুই কি তার সাদরে গ্রহণ করতে পারে না? সব জায়গাতেই তাদের শুধু সমালোচনা করার প্রবণতা দেখা যায়। সে দীর্ঘশ্বাস ফেলে আবার পার বাড়ালো, মনে মনে বার কয়েক আওড়ালো। তার জীবন আর স্বাভাবিক নির্ঝঞ্ঝাট নেই, ঝামেলাপূর্ণ স্বার্থবাদী একটা জীবনে পরিণত হয়ে গেছে, যেখানে মানুষ শুধু স্বার্থের জন্য লড়াই করে। তাকেও করতে হবে তার ভালোবাসার জন্য লড়াই। আর এসব কিছুর জন্যে দায়ী ওই নির্লজ্জ আরু, যাকে ছাড়া তার নিঃশ্বাস নেওয়ার কষ্টসাধ্য। তাই সব কিছু মুখ বুঝে সহ্য করে নেবে, কারণ দিনের বেশিরভাগ তার বুকে সে তার শান্তির ঘুম দেওয়ার জায়গা পায়, যেখানে তার সারাদিনের দুশ্চিন্তা নেমে সেই কেটে যায়। অতি শোকে মানুষ যেমন শান্ত হয়ে যায়, অনিরূপের অবস্থাটাও কিছুটা এখন এই রকমই। অলিন্দপুরের ব্রিটিশ পার্লামেন্টে এজেন্সির প্রধান অফিসে আছে এখন সে, সাথে আছে ব্যবসায়িক সকল সহকর্মীরা। এই ব্রিটিশ পার্লামেন্টের সভাপতি ডেরেক ফার্নান্ডেস ওরফে ইংল্যান্ডের ব্রিটিশ, ইংল্যান্ডের উদ্দেশ্যে যাত্রাকৃত তাদের দুটো কন্টেইনারই মাঝপথে গায়েব। এটা কোনো সাধারণ ব্যাপার হতে পারে না। এই কন্টেইনার কারো হাতে লেগেছে মানেই তাদের ব্যবসার চাবিকাঠি তারা জেনে গেছে। আর এই নিরেট প্রমাণ যদি কেউ রাষ্ট্রপ্রধানের কাছে পেশ করতে পারে, তবে তাদের পতন থেকে কেউ রক্ষা করতে পারবে না। এরিজোনার হাতে এসব তাদের সবার আগে উপড়ে ফেলবে। আপাতত অনিরূপের মাঝে কোনো রকমের উদ্ধততা এখন দেখা যাচ্ছে না, তার মতো শান্ত এখন কেউ নেই। তোমার কি মনে হয় অনিরূপ, যেখানে নবাব সরফরাজ আজ পর্যন্ত এগুলো খোঁজ খুখিসুই আন্দাজ করতে পারেনি, সেখানে এই অতি অল্প সময়ে প্রিন্সের এরিজোনার হাতে এগুলো লেগে গেছে? তোমার কি মনে হয় অনিরূপ, যেখানে নবাব সরফরাজ আজ পর্যন্ত এগুলো কোনো কিছুই আন্দাজ করতে পারেনি, এই অতি অল্প সময়ে প্রিন্স এরিজোনার হাতে এগুলো লেগে গেছে? ডেরেক ভাবুক স্বরে বলল। অনিরূপ কোনো কথা বলল না। তার মনের তীব্র আশঙ্কা এবার তার সত্যি মনে হচ্ছে। সে নিশ্চিত ইমদাদ এরিজোনার কবজায় রয়েছে। ধূর্ত চৌখস নারী এরিজোনা, তাকে সব দিক থেকে দুর্বল করার চেষ্টায় আছে কেউ। এটা এরিজোনা ছাড়া কেউ হতে পারে না। তার উপর প্রথম থেকেই সে এরিজোনার চোখে পড়ে গেছে। টেবিলে সচরে আঘাত করে চেয়ারে লাথি মেরে উঠে গেল। কাউকে কিছু না বলেই কামরা থেকে বের হয়ে গেল সন্দেহের জোরে। সে কোনো কাজ করতে পারে না, এটা আত্মহত্যা। বই কি কিচ্ছু হবে না। অনিরূপ বের হবে অফিস থেকে, তখনই দেখা মিলল অতি আকাঙ্ক্ষিত ব্যক্তির। তার চোখ দুটো জলজল করে উঠল। ইমদাদ পা ছড়িয়ে ছড়িয়ে ঘুরিয়ে ঘুরিয়ে হেঁটে অফিসের ভিতরে ঢুকছে। সালাম মালিক, ইমদাদ মুখে হাসি টেনে নিয়ে বলল। অনিরূপ তীক্ষ্ণ দৃষ্টিতে ইমদাদকে পর্যবেক্ষণ করছে। ইমদাদ এতে ঘাবড়ে গেল। অনিরূপের এমন চাহনি দেখে এক হাতে কপালে জমা ঘামগুলো মুছল। কোথা ছিলে এতদিন? অনিরূপের দরজা গলার কণ্ঠে ইমদাদ কেঁপে উঠল। মালিক, ওই গ্রামের বাড়িতে বউ অনেক অসুস্থ হয়ে পড়ছিল, তাই কাউকে না জানিয়ে ছুটতে হয়েছিল। আর গ্রামে তো টেলিফোনের ব্যবস্থাও নেই, তাই জানাতে পারিনি, ক্ষমা করবেন মালিক। ইমদাদ বিনীত ভঙ্গিতে বলল। অনিরূপের এখনও তার দিকে সরু চোখে তাকিয়ে আছে, বিশ্বাস করছে কিনা বোঝা দায়। ওখানে কি হচ্ছে, এমন পা ছড়িয়ে হাঁটছিস কেন? ইমদাদ আবারও ঘুরতে থাকা ঘামগুলো মুছে জোরপূর্বক হাসার চেষ্টা করল। ব্যথা পেয়েছি মালিক, তেমন কিছু গুরুতর নয়, ঠিক হয়ে যাবে, ইমদাদ বলল। এর জন্যই বলি ওটার এত ব্যবহার করিস না, রাতে আমার সাথে দেখা করবি, গম্ভীর গলায় বলেই অনিরূপ লম্বা লম্বা পা ফেলে সেখান থেকে চলে গেল। অনিরূপ যেতেই ইমদাদ মৃদু আর্তনাদ করে উঠল। পা দুটো আরো ফাঁক করে দিল, দেহে যেন প্রাণ ফিরল। এতক্ষণ ব্যথা আর ভয়ে সে একদম
স্থির হয়ে বসেছিল। অনিরূপ নিঃসন্দেহে একজন ধূর্ত শিকারী, মস্তিষ্কের মানুষ ভয় পাওয়াটাই স্বাভাবিক। অনিরূপ কানে টেলিফোন ঠেকিয়ে কেদারায় গা এলিয়ে পায়ের ওপর পা তুলে চোখ বন্ধ করে বসে আছে, মুখে তার বাঁকা হাসি। দেশে এসেছো মাত্র 3 মাস হলো না অ্যারিজোনা, সবে মাত্র রাজ্য হাতে পেয়েছো, এরই মধ্যে এত গভীরতা যাওয়া কি ঠিক হচ্ছে? আপনি কি বলছেন বড় ভাইজান, গভীরতায় কোথায় ঢুকলাম? আপনি যেটাকে গভীরতা বললেন সেটা আমার কাছে মনে হয় প্রধান ফটক। প্রধান ফটক মানে বোঝেন তো, নিজেকে এতটা চালাক মনে করবেন না ভাইজান। আরো চেয়ারে হেলান দিয়ে বলল, সে আছে এখন তার অফিসের কামরায় আছে, যেটা তার ঘরের সামনের দালানে অবস্থিত। কতটুকু চেনো মানুষ? নবাব সরফরাজ এই দুনিয়াটাকে দুই ভাগে ভাগ করেছে, যার সাফেদ অংশে তার কন্যাদের নিবাস, আর ওই কালো অংশের কুৎসিত দৃশ্য, হাহাকার, যন্ত্রণা, ঠিক কতটুকু তা তোমার ধরাছোঁয়ার বাইরে। অনিরূপ নীরের শান্ত গলায় শুধালো, বড় ভাইজান হিসেবে কি দুনিয়ার ভালো মন্দ চেনানোর চেষ্টা করছেন ভাইজান? আরো খানিকটা আকাঙ্ক্ষার স্থান থেকে প্রশ্নটা করল, যদি একটু পরিবর্তন লক্ষ্য করা যায়। থু বলেই অনিরূপ মুখ থেকে একদম লালা ছুড়ে মারল। দুঃখিত জানেমান, নারী আর বোন ওটা আমার জাতে নেই। তবে এটা সত্য, আমি তোমাকে এতক্ষণ উপদেশ দিচ্ছিলাম কারণ জীবনে প্রথম কোনো নারীকে আমার অন্যরকম লেগেছে। আলাদা তোমার ওই তেজি কণ্ঠ, চলাফেরায় অমন উদ্ধতা আজ পর্যন্ত কোনো নারীর মধ্যে আমি দেখিনি। আমার চোখে তো আজ পর্যন্ত সবকটাকে ন্যাকামি করতেই দেখেছি, যেগুলো শুধু নাকের পানি চোখের পানি এক করে নিজেদের অসহায়ত্ব প্রকাশ করতে পারে। কিন্তু তুমি একটাই মাল যার নমুনা কপি নেই, তাই তোমার উপর একটু দয়া হলো, তোমাকে শেষ হতে দেখলে আমার অনেক কষ্ট হবে। বলেই অনিরূপ মুখ থেকে এক দলা লালা ছুড়ে মারল। অনিরূপ মুখ থেকে চুচু শব্দ করে বলল, আর কিছু বলবেন ভাইজান? আরুর কাছে শব্দগুলো দুনিয়ার সবচেয়ে ঘৃণ্য ধ্বনি নিঃসৃত বলে মনে হলো। আর চোখ দুটো বন্ধ করে শক্ত কণ্ঠে শুধালো, সে ভুল জায়গায় আশা রেখেছে, সে কখনোই দ্বিতীয় নবাব সরফরাজ হবে না, বাবাজানকে দেওয়া এই ওয়াদা সে আর কখনো ভুলবে না, কারো কাছ থেকে কোনো রকমের আশা রাখবে না। এখানে সম্পর্ক বয়ে বেড়ানো হয় লোক দেখানো শুধু। সুন্দরী মেয়েদের কাছ থেকে ভাই শব্দটা তরবারির চেয়েও কঠিনভাবে আঘাত করে আমার বুকে, জানেমান, খঞ্জর দিয়ে মারো তবুও ভাই বলে মেরো না সুন্দরী। বলেই অনিরূপ ফিচেল হেসে উঠল। আপনার কথা শেষ হলে আমি রাখি ভাইজান, আরো কপালে হাত ঘষতে ঘষতে বলল। অনিরূপ হো হো করে হেসে উঠল। দুনিয়া উল্টে যাক তবুও তুমি তোমার জায়গা থেকে নড়বে না, তাই না? তোমার এই আচরণটাই আমার ভেতরকার উত্তেজনা মুগ্ধতা বাড়িয়ে দেয় তোমার প্রতি, তাই সাবধান করছি, এখনো সময় আছে। বোকা নবাব সরফরাজ হয়ে যাও, অন্ধ হয়ে যাও, ভালো থাকবে এই দুনিয়ায়। ঢুকতে গেলে মাছির মতো নিমিষেই আঙুলের মাঝে তোমাকে পিষে ফেলবে, তার চেয়ে বরং আমার হয়ে যাও, সিংহাসন তোমার থাকবে, ক্ষমতা আমার থাকবে, একে অপরের পরিপূরক হয়ে যাই। আরো দাঁতে দাঁত চেপে অগ্নিরূপ ধারণ করল। আজ সকলে নবাব সরফরাজের ভালোবাসাকে দুর্বলতা, অন্ধ, নির্বোধ, মূর্খতা বলে আখ্যায়িত করেছে। স্বপ্নে বিরাজ করা উত্তম, কিন্তু এমন স্বপ্ন দেখা ক্ষতিকর যা আমাদের বাস্তবিকতা ভুলিয়ে দেয়। আমি কাঁচা হাতে নামিনি এই যাত্রাপথে, মৃত্যুর স্বাক্ষর করেছি সেই 11 বছর আগে, তাই এই ভয়টা আমাকে দেখাবে না। আরো বলল, ক্ষমতা হাতে পেয়ে এই ডানা ঝাপটানো শুরু করে দিয়েছ, আর এই ক্ষমতা নিয়ে বছরের পর বছর খেলছি আমরা, এর পরিণতি কেমন হতে পারে তার সাথে আমরা পরিচিত, শুরু হওয়ার আগেই না সব শেষ হয়ে যায় অ্যারিজোনা। অনিরূপ বলল, ঠিক আছে মেনে নিলাম, তোমার আমার হতে হবে না, শুধু আমার রাস্তা থেকে সরে দাঁড়াও, যদিও তোমাকে না পাওয়া আমার অনেক বড় একটা ত্যাগ হবে, তবু এদেশের বুকে এমন এক দুঃসাহসী নারী বেঁচে থাকুক আমি চাই। সবে একটা নতুন জীবন শুরু করেছো, নিজের চিন্তা না করলে কিন্তু তোমার ওই নিরস্ত্র দুর্বল সাদাসিদে স্বামীর কথা তো ভাবো, তুমি যতটা কল্পনা করতে পারো তার থেকে জঘন্য এই পথ। একজন নারী, একজন কন্যা, একজন স্ত্রী হিসেবে চিন্তা করো অ্যারিজোনা, গোটা জীবন পড়ে আছে তোমার, সবকিছু অকালে এই ঝরে পড়বে ক্ষমতা সঠিক ব্যবহার করতে গেলে। অনিরূপের সমঝোতার কণ্ঠে অধীর আগ্রহী উত্তেজিত হয়ে কথাগুলো বলল অপেক্ষা শুধু অ্যারিজোনার সিদ্ধান্তের। সবকিছুর ঊর্ধ্বে আমি একজন রানী, গোটা রাজ্যের ভবিষ্যৎ আমার পরিচালনার উপর নির্ভর করে ভাইজান,
একজন নারী, স্ত্রী, কন্যা, এসব কিছু আমার দায়িত্বের সামনে তুচ্ছ। গোটা জীবনের একটা বড় অংশ আমি এই দায়িত্বের জন্য নিজেকে যোগ্য করতে করতে কাটিয়ে দিয়েছি। সেখানে সংসার, স্বামী, পরিবার কোনো কিছু আমাকে আমার অবস্থান থেকে আমাকে নড়াতে পারবে না। তাই এসব কিছুর ভয় দেখানো আপনি বন্ধ করুন। আপনি আপনার জায়গায় অটল থাকুন, আমি আমার জায়গায় অটল থাকি। ফলাফল না হয় আমাদের দেখিয়ে দেবে কে দুর্বল, কে শক্তিশালী, কে নারী, কে পুরুষ। আমি নবাব সরফরাজ কন্যা অবশ্যই একজন সৎ শাসক হিসেবেই চিন্তা করব। আরও দৃঢ় কণ্ঠে বলল। আরুর এমন কথায় অনিরূপ রাগে পাশে থাকা কেদারায় লাথি মেরে ভেঙে ফেলল। টেলিফোনের লাইন ছিঁড়ে গিয়ে পড়ল কামরার শেষ সীমানায়। সে ভেবেছিল এরিজোনা ভয় পেয়ে পিছে সরে যাবে। নারীদের অবস্থান কখনোই একটা পুরুষের সমান হতে পারে না, তাতে এসে যতই তপস্যানা চর্চা করুক না কেন। প্রথম প্রথম রাজনীতিতে নেমেই মানুষ একটু আধটু ক্ষমতার প্রয়োগ করে, শখের বশে, আনন্দে আনন্দে। সেও ভেবেছিল এরিজোনার এই উৎপীড়ন তেমনই কিছু, কিন্তু না, এই মূর্খ নারী আটঘাট বেঁধে নেমেছেন। সে এতক্ষণ সর্বোচ্চ চেষ্টা করেছে যাতে ঝামেলাবিহীন বুঝিয়ে এরিজোনাকে রাস্তা থেকে সরানো যায়, তা এই নারীর সহ্য হচ্ছে না। সেও দেখে নেবে এই আত্মবিশ্বাসী ক্ষমতার অহংকারী নারী ঠিক কোন পর্যায়ে গিয়ে মুখ থুবড়ে পড়ে। এই পুরুষতান্ত্রিক সমাজে পুরুষরাই টিকতে পারে না, ক্ষমতার দ্বন্দ্বে সেখানে এসেছে রাজকুমারী এরিজোনা ক্ষমতার সদ্ব্যবহার করতে। এত এত নীতি, নৈতিকতা, দায়িত্ব, কর্তব্যের ভাষণ শুনতে শুনতে অনিরূপের মাথাটা গরম হয়ে গেছে। এখনই ঠান্ডা করার প্রয়োজন। ত্রস্ত পায়ে হেঁটে বেরিয়ে গেল উদ্দেশ্য চিত্ত ঠান্ডা করা। ওই উঠতে থাকা প্রজাপতি এরিজোনা তো মহলে মদিরা পান করাও সিদ্ধান্ত করে দিয়েছে, এখন তাই বাধ্য হয়ে বাইরে বের হতে হচ্ছে। আজকাল দাসীদের দেখতেও তার ইচ্ছে করে কয়টাকে চুবিয়ে মেরে ফেলতে ঝাঁজ বেড়ে গেছে। কথায় কথায় বলবে মহামানিত্যার নিষেধ আছে। ও মাথাটা ছিঁড়ে যাওয়ার উপক্রম, কোন দিন নাই এরিজোনাকে খেদে কবরের ভেতরে ঢুকি দিয়ে আসি। অনিরূপ এক হাতে কপাল ঘষতে ঘষতে বিড়বিড় করে হাঁটতে লাগলো। তৃতীয় তলা থেকে দোতলায় নেমে বারান্দা অতিক্রম করবে তখনই হঠাৎ তার কান খাড়া হয়ে গেল কারোর ক্রন্দনের শব্দে। কপালে আড়াআড়িভাবে ভাঁজ পড়ে গেল কয়েকটা। একটু সামনে আগাতেই ঠাউর করতে পারল রুসিফার ঘর থেকে শব্দ আসছে। সশব্দে দরজা খুলে ভেতরে ঢুকতেই দেখল দরজা খোলার সাথে সাথে রুসিফাও পড়ে গেছে। মেয়েটা দরজার সাথে হেলান দিয়ে কাঁদছিল। অনিরূপ হাঁটু ভেঙে তার সামনে বসল। রুসিফা তড়িঘড়ি করে চোখ মুখ মুছে জড়সর হয়ে গেল। কাঁদছিলে কেন? অনিরূপ গুরুগম্ভীর গলায় প্রশ্ন করল। রুসিফা ঘন ঘন মাথা নাড়ল। সে কাঁদছিল না, মোটেও কাঁদছিল না। অনিরূপের মেজাজ খারাপ হয়ে গেল। রুসিফার ঘাড় ছুঁই ছুঁই পেছনের স্তম্ভের সজোরে থাপ্পড় দিয়ে দাঁত কিরমিরিয়ে পড়ল। থাপড়ে তোমার দাঁত ফেলে দেবো, বেয়াদবে, মিথ্যা কথা বলা শিখে গেছো, হ্যাঁ? রুসিফার চোখ আবারও পানি ছেড়ে দিল ধমকের তোপে। অনিরূপ সূচালো দৃষ্টিতে রুসিফাকে পর্যবেক্ষণ করল। কিছুক্ষণ মস্তিষ্কে ধরা দিল অপ্রীতিকর কিছু। কাউকে ভালোবাসো? অনিরূপ নিস্তব্ধ গলায় বলল। রুসিফা সচকিত হয়ে গেল। আপনি এসব কি বলছেন ভাইজান? আর এই সময় আপনি এখানে কি করছেন? চোখের পানি মুছে বলল। আমার প্রশ্নের উত্তর দে আগে। অনিরূপ রেগে গিয়ে বলল। রুসিফা ঠোঁটে ঠোঁট চেপে ক্রুদ্ধ চোখে তাকালো অনিরূপের দিকে। এত প্রশ্ন করার সে কে? তবুও নিজেকে শান্ত রাখলো, না হলে অনিরূপের সন্দেহ হবে তাকে নিয়ে। তেমন কিছু না ভাইজান, চাট খেতে ইচ্ছে করছিল, কেউ এনে দেয়নি, তাই রাগে কেঁদে দিয়েছিলাম, রুসিফা নম্রতার সহিত বলল। অনিরূপের মুখ বিকৃত হয়ে গেল চ্যাটের জন্য কে কাঁদে, তাও আবার এই রাতে। মহলে আর চাট তৈরি করা হয়নি? রুসিফা মাথা নাড়ল। অনিরূপ কিছুক্ষণ ঠোঁট কামড়ে ধরে চিন্তা করল, তারপরে গটগট করে কামড়া থেকে বেরিয়ে গেল। অনিরূপ যেতেই রুসিফা বুক ভরে শ্বাস টেনে নিল। অনিরূপের কোনো সন্দেহ না করাতে চুপ করে বসতেই আবারও চোখ ভরে উঠল। এত অবহেলা কি শুধুই তার জন্যে? কেন তাকে আশার আলো দেখিয়েও আবার অন্ধকারে ছুঁড়ে মারে? বিবাহের অনুষ্ঠানের পর থেকে মাস্টার মশাই তার সাথে আগের থেকেও অচেনা ব্যবহার করছে। প্রতিদিন রাতে করা টেলিফোন আগে সবসময় তুলত, এখন সেটিও তোলে না।
কলেজেও এক নজর তার দিকে ফিরে তাকায় না। এসব সে সহ্য করতে পারে না। বিগত কয়েক বছর ধরে এই কান্না। রাত বাজে একটা, রসিফা তার ঘরে চাটের বাটি হাতে বসে স্তম্ভিত হয়ে বসে আছে। ঘুম ঘুম চোখে কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়েছিল। ঘুম থেকে উঠিয়ে অনিরূপ তার হাতে চাটের বাটি ধরিয়ে দিয়ে গেছে। প্রহরীদের কাছে শুনেছে চাটের দোকানদারকে নাকি ঘুম থেকে উঠিয়ে চাট বানিয়ে এনেছে। গাড়ি তাড়াহুড়ো করে নামতে লাগলো। অরূপ চলে আসবে, সে এখনো তৈরি হতে পারেনি, কিছু জরুরি কাজে তাকে বাহিরে যেতে হয়েছিল। তাড়াহুড়ো করতেই পরনে ফ্লোরাল সাদা গাউনের সাথে পা বেঁধে পড়ে গেল। পড়ল না সঙ্গে সঙ্গে কারো বাহু ডোরে আবদ্ধ হয়ে গেল। আরও কাঁদো কাঁদো হয়ে অরূপের দিকে তাকালো। অরূপ আরুর দিকে এক ভ্রু উঁচু করে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে আছে। যার মানে এত লাফালাফির কি দরকার? আরও কিছু বলতে যাবে তার আগেই অরূপের বাহুডোর থেকে কেড়ে নিয়ে গেল। আকস্মিক ঘটনায় আরও অরূপ দুজনেই ভড়কে গেল। কালো কুচকুচে গায়ের বরণের একটি যুবক আরুকে এক হাতে টেনে নিয়ে অরূপের দিকে বন্দুক তাক করে আছে। মহামান্যিতা, আপনি ঠিক আছেন? যুবকটি ব্যস্ত আতঙ্কিত কণ্ঠে বলল। আরও আঁতকে উঠল। তৌসিফের হাতে বন্দুক দেখে আবার কিছুটা খুশিও হলো, যুবকটির দায়িত্ব পরোয়ানতা দেখে। সে তোমাদের মহামান্য তৌসিফ বন্দুক কটা নামাও, আরও গম্ভীর গলায় বলল। তৌসিফ অবাক হয়ে অরূপের দেখছে। আরুর এমন কথায় অবাকের রেশ আরও বেড়ে গেল। পরক্ষণেই নিজেকে সামলে নিয়ে তৌসিফ অরূপকে কর্নিশ জানালো। অরূপ তখনও যুবকটিকে আর তার ধরে রাখা আরুর হাতটিকে তীক্ষ্ণ দৃষ্টিতে দেখছে। কোনো কথা না বলে থমথমে ভাবে আরুকে তৌসিফের হাত থেকে ছাড়িয়ে নিজের কাছে নিয়ে আসলো। আপনি এখনো তৈরি হননি, বাইরে যাওয়ার ইচ্ছে নেই? অরূপ থমথমে কণ্ঠেই বলল। যাবো, একটু দেরি হয়ে গেছে, আপনি আমাকে 5 মিনিট সময় দিন, আমি তৈরি হয়ে আসছি। আরও বলল, আর আপনাকে তো বলা হয়নি, ও হলো তৌসিফ, বাবাজান তাকে আমার সুরক্ষায় নিয়োগ করেছে। আরও ফের বলল সে অরূপের বিরক্ত হওয়াটা খেয়াল করেছে। অরূপ এবারও কোনো কথা বলল না, শুধু মাথা নাড়ল। যুবকটি এখনও অরূপকে আশ্চর্য হয়ে দেখছে। অরূপ তার দৃষ্টি উপেক্ষা করে ভেতরে চলে গেল। আরও তৈরি হয়ে দৌড়ে নিচে নেমে এসে অরূপের হাত ধরে মিষ্টি একটা হাসি দিল। অরূপ গেটের কাছে দাঁড়িয়েছিল, আরুর এমন মিষ্টি হাসিতে তার কোনো প্রতিক্রিয়া দেখা গেল না। এমনই সময় হলে সেও একটা মুচকি হাসি উপহার দিত। আরুর এতে মুখটা ছোট হয়ে গেল। আমার জন্য একটা চমক আছে। অরূপ ভ্রু কুচকে তার দিকে তাকালো। আরও আর কিছু বলল না, সামনের দিকে ইশারা করল। অরূপ তার দৃষ্টি অনুসরণ করে সামনে তাকাতেই অস্বাভাবিক কিছু দেখল। তার কৌতূহল বেড়ে গেল, খানিক নড়ে চড়ে উঠল। সারফারাজ তার বাপড়ি আঁকপাখা ছলমলে চুলগুলোতে হাত বোলাতে বোলাতে বের হচ্ছে সামনের দালানের প্রধান ফটক থেকে। পরনে তার একটা ধূসর রঙা ঢিলে ঢালা ফতুয়া আর কালো প্যান্ট, তার পেছনেই আছে এমাত, তার গায়েও কিছুটা একই ধরনের পোশাক। অরূপ হাবার মতো তাকিয়ে দেখল নিজের শ্বশুরকে। সে আজ পর্যন্ত রাজপরিবারের কাউকে এমন পোশাকে দেখেনি। আরও ব্যতীত, মেয়েটা তো ছেলেদের পোশাকে ড্যাং ড্যাং করে বেড়ায়। কোনো দিন সে এই চালচলনের জন্য পা ভেঙে হাতে ধরিয়ে দেয় আল্লাহই জানে। কিন্তু এদের এমন বার্ষিক চেহারা পরিবর্তনের কারণ কি, এদের আসল পরিচয় চেনা মুশকিল একদম সাদা সিধে। চলো যাওয়া যাক, ইমাদ রিক্সা ডাকো দুটো, সারফারাজ হাসকি গলায় বলল। অরূপ জিজ্ঞাসু দৃষ্টিতে তাকালো আরুর দিকে। মেয়েটির চোখে মুখে আনন্দ উপচে পড়ছে। অরূপের দিকে তাকিয়ে চমৎকার হেসে বলল, আজ আমি বাবা আর স্বামীর সাথে ঘুরবো, অনেক আনন্দ হবে, তাই না অরূপ?
অরাবের ইচ্ছে করছে দেওয়ালে মাথা ঠুকতে। কোথায় তাড়াতাড়ি করে কাজ শেষ করে বাড়ি আসলো বউকে নিয়ে, সারা শহর ঘুরবে, বিবাহিত প্রেম করবে তা না, তার বউ আর শ্বশুর মিলে তার রোমাঞ্চকর মুহূর্তটিকে পারিবারিক শিক্ষা সফর বানিয়ে দিয়েছে। সে অসহায় হয়ে বউ আর শ্বশুরের দলবলের দিকে তাকালো, সবাই উচ্ছ্বাসিত করতে যাবে বলে। ভাই কি করছো? প্রিয়মীর চটপটে কণ্ঠস্বর। রিক্সায় আছি। অরা ভোতা মুখে বলল, কোথায় যাচ্ছ ভাবিজান কি নিয়ে ঘুরতে? না, পারিবারিক শিক্ষা সফরে যাচ্ছি, রাখি। বলেই সে মুঠো ফোনটা কেটে দিল। প্রিয়ম ঠোঁট উল্টে টেলিফোনের দিকে তাকালো। হলোটা কি ভাই, এভাবে কথা কেন বলল? আরো লাফালাফি করছে আর এদিক ওদিক ছুটছে। বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণে বসন্তের আগমনে এক সুন্দর মনোমুগ্ধকর প্রাকৃতিক পরিবেশের সৃষ্টি হয়েছে। কত কপোতির মেলা সেখানে, বাদামওয়ালা অত্যাধিক চক্ষুরঞ্চিত পোশাক পরা চানাচুরওয়ালা ঝালমুড়ি ভুট্টা ভাজার দোকানে ভরে আছে প্রাঙ্গণটি। সে কি আনন্দ আরুর তা তার চোখের দিকে তাকালেই বোঝা যায়। সরফরাজ মুগ্ধ হয়ে মেয়ের এমন উচ্ছ্বাস দেখছে। বিগত 11 বছরে তার মেয়েটা এত খুশি, এত আনন্দ, এত উৎফুল্লতা দেখেছে কিনা সন্দেহ। আর একবার কৃতজ্ঞতার দৃষ্টিতে তাকালো অরাপের দিকে, তার মেয়েটাকে এতটা প্রাণবন্ত বানিয়ে তোলার জন্য। অরাপ তোতলানো মুখে ঘাসের উপর আসন পেতে বসে রয়েছে, গাছে পিঠ ঠেকিয়ে। তাকে দেখলে মনে হবে তার পরিবারের কেউ নেই, এক এতিম অসহায় সন্তান, মুখটাকে এমন বানিয়ে রেখেছে। আর এমা তৌসিফ আরও কিছু সৈন্যরা পাশেই ঘাসের উপর বসে বাদাম খাচ্ছে। কিছুক্ষণ ছোটাছুটি করে আরও ছুটে আসলো সরফরাজের কাছে। বাবার সামনে বসে হাঁপাতে হাঁপাতে বলল, বাবাজান বাবাজান, এখানে একটা লোক বায়োস্কোপ নিয়ে এসছে ছোট্ট বাক্সের মধ্যে, দেখবো 5 টাকা দিন, দেখবো 5 টাকা দিন। সরফরাজ অসহায়ত্ব বোধ করলো। তার কাছে 5 টাকা কোথা থেকে আসবে? সে তো কখনো টাকা রাখে না, এমাত নয় আজকরের কাছে থাকে। আরো বাবার কাছে না পেয়ে দৌড়ে অরাবের কাছে গেল। অরাব 5 টাকা দিন, বায়োস্কোপ দেখবো তাড়াতাড়ি। অরাবকে তারা দেখিয়ে বলল আরু। অরাব মৃদু হেসে পকেট থেকে 5 টাকা বের করে দিল। তার কাছে এমন খুচরো টাকা সবসময় থাকে না, রিক্সায় চলাচল করতে প্রয়োজন হয়। টাকা পেতেই আরো এক ছুটে চলে গেল বায়োস্কোপওয়ালার কাছে। টাকা দিয়েই বাক্সের ফুটোয় চোখ রাখল, দেখতে পেল চাঁদরাপালার কিছু হাস্যকর দৃশ্য। তা দেখে সে খিলখিল করে হেসে উঠল। তাদের মহলেও একটা বায়োস্কোপ আছে, কখনো দেখার সুযোগ হয়ে ওঠে না। অদূরে বসে থাকা সরফরাজ, এমা, তৌসিফ, তাদের রাজকুমারী এরিজোনার এমন চঞ্চলতা দেখে বিস্মিত আনন্দিত। এই রূপের দেখা মেলে না কখনো, আজই তারা প্রথম দেখল। অরাব তখনও বিরস মুখে ঘাস টেনে টুনে ছিঁড়ছে, আর কিছুক্ষণ পরপর আরুকে দেখছে। তার রোমাঞ্চকর মুহূর্তের 12টা বাঁচিয়ে কি আনন্দে আছে বেয়াদব মেয়ে কোথাকার! চোখ বন্ধ করে গা এলিয়ে গাড়ির পেছনের সিটে আয়েশি ভঙ্গিতে বসে আছে অনিরূপ। গাড়ি চালক মনোযোগ দিয়ে গাড়ি চালাচ্ছে, উদ্দেশ্য নয়াপাড়া জেটি, নিষিদ্ধ পল্লী নামে পরিচিত। এটা রোজকার রাতের নিয়ম, তবে আজ খানিক দেরি হয়েছে বটে। অনাকাঙ্ক্ষিত কিছু চিবড়ে পেলে স্বভাবতই আমাদের কাছে সেটা অতিরিক্ত উচ্ছ্বাসের কারণ হয়। সেটাকে নিয়ে চর্চা করতে ভাবতে আমাদের ভালো লাগে। অনিরূপের ক্ষেত্রেও ঠিক এমনই একটি অনাকাঙ্ক্ষিত অভিজ্ঞতা হলো রুসিফার মন পড়তে পারা। চোখের ওই টলমল দৃষ্টির গভীরতায় লুকানো কথাগুলো সহজেই তার বোধগম্য হয়। এই অভিজ্ঞতা প্রথম হওয়ায় সে খুব আনন্দ পায়। বার বার মন চায় ছুটে চলে যাবে আর তার সামনে বসিয়ে রেখে মনের ভেতরের সকল অভিযোগ, কান্না, দুঃখ, কষ্ট শুষে নিয়ে নেবে নিজের ভেতর। আন মনে এসব ভাবতেই ঠোঁটের কোণে বাঁকা হাসি ফুটে উঠল। রুসিফার দিকে নজর রাখবে এখন থেকে, তার চোখের দৃষ্টি সীমানা কোথায় গিয়ে আটকে সেটাও যেন সঙ্গে সঙ্গে আমার কানে পৌঁছায়। অনিরূপ চোখ বন্ধ করেই বলল। নিজ মনে গাড়ি চালাতে ব্যস্ত থাকা চালক তৎক্ষণাৎ ঘন ঘন মাথা নাড়িয়ে সাই জানাল। জীবনে প্রথম কোনো নারীর দেহ ছেড়ে তার মনের প্রতি আকৃষ্ট হয়েছে।
তাকে অন্য কারোর জন্যে কাঁদতে দেখলে তার মেজাজ খারাপ হবে, এটাই স্বাভাবিক বিষয়। এই যে চাট খেতে চাই এটা একটা ডাহা মিথ্যা কথা, সে আগেই বুঝতে পেরেছে, কিন্তু তারপরও সে অজানা কারণে এই মিথ্যা আবদারটাও সে ফেলতে পারেনি। মাঝে মধ্যে নিজেকে তার পাগল পাগল লাগে, কি এক অদ্ভুত সত্তা সে। গাড়ি তার নিজস্ব গন্তব্যে পৌঁছতেই অনিরূপ গায়ের আলগা পোশাকটা খুলে বড় বড় পায়ে বেরিয়ে গেল। পরনে এখন শুধু সাদা শীতে একটা পাঞ্জাবি। তিনতলা দালানটির প্রত্যেকটা ঘরের আলো নিভিয়ে রাখা দেখে তার কপালে সূক্ষ্ম ভাজের সৃষ্টি হলো। এমন সময় তো এই দালানটি পুরো এলাকার মধ্যে সবচেয়ে বেশি আলোকিত চাকচিক্যময় হয়ে থাকে। তবে এখন এত অন্ধকার কেন? লোহার গেটে তালা ঝোলানো দেখে কপালের ভাঁজগুলো আরও দৃঢ় হলো। হাত দিয়ে কয়েকবার ছাকুনি দিল তালাটিকে। না, দুটো তালায় আবদ্ধ দালানটি। সবকটা বাসা গেল কোথায়? অনিরূপ চোখে মুখে সূক্ষ্ম চিন্তার ভাঁজ ফেলে বিড়বিড় করল। তালা থেকে নজর ঘুরিয়ে আশেপাশে তাকাতেই দেখা মিলল তার শ্রদ্ধেয় পিতার, যে কিনা দালানটির পেছন থেকে এদিক ওদিক উপরের দিকে তাকাতে তাকাতে এলোমেলো পায়ে হাঁটছে। সাদ্দামের বেরং হওয়া আহত মুখটা দেখে সে ফিচেল হেসে উঠল। তার বাপও বুঝি আজ তারই মতো নিরাশ হয়ে দালানের চারিপাশে ঘুরছে। অনিরূপ পাঞ্জাবির পকেটে হাত দুটো ঢুকিয়ে ধীর পায়ে হেঁটে বাবার কাছে। এত যৌবনের জোয়ার পান কোথায় সাদ্দাম সাহেব, যে রাত একটার সময় এখানে চক্কর লাগাচ্ছেন? অনিরূপ ফিছলে হেসে বলল। সাদ্দাম হকচকিয়ে গিয়ে অনিরূপের দিকে তাকাল। এতক্ষণ সে দালানটির কোনা কোনা পর্যবেক্ষণ করছিল, যেন একটু আসার আলো দেখা যায় আর কেউ এসে দরজাটা খুলে দিক। কিন্তু এর মধ্যেই যে অনিরূপের সামনে পড়বে ভাবতেও পারেনি, অপ্রস্তুত হয়ে গেল খানিক। তুমি এই রাতে এখানে কি করছো? বাবার কথায় অনিরূপ হো হো করে হেসে উঠল। আরে সাদ্দাম সাহেব, কত রঙ দেখাবেন আপনারা, আমি তো এখানে বাবার যোগ্য সন্তানের ভূমিকা পালন করতে এসেছি, বুঝেছেন? বলেই অনিরূপ কৌতুকের ছলে আবারও হেসে উঠল। সাদ্দাম কোনো প্রতিক্রিয়া দেখালো না, চুপ করে দাঁড়িয়ে রইল। অনিরূপের কৌতুকের মাত্রা আরেকটু বাড়িয়ে দিল শাহেদের কণ্ঠ কানে আসতেই। সে বাবার দিকে ভ্রু নাচিয়ে জিজ্ঞেস করল, ছোট মিয়াও এসেছে বুঝি? বলেই অনিরূপের হাসতে হাসতে দালানের পশ্চিম পাশটায় হাঁটা ধরল। শাহেদ একতলার উঁচু জানালার গিল ধরে ঝুলছে আর জানালা ধাক্কাচ্ছে। এই চাঁদনি, চাঁদনি, এই বে, দরজা খুলছিস না কেন? এই নোংরা মহিলা, দরজা খোল, গেলি কোথায় তোরা সব? শাহেদ ঝুলছে আর হাঁক ছেড়ে বলছে। এসব দেখে অনিরূপ তার পেট ফেটে আসা হাসি আটকে না রাখতে পেরে উচ্চস্বরে হেসে দিল। হাসির শব্দে শাহেদ তড়ি ঘড়ি করে নেমে পড়ল জানালা থেকে। আরে ছোট মিয়া, আমার মনে হয় কি বাদশা ওরা নয়, বাদশার পুরুষ সংস্করণ আপনারা। ওদের তো কিংবদন্তি হিসেবে বিবেচনা করা উচিত, কত চাহিদা তাদের। যে মাঝরাতে রাজবাড়ির মহারাজ সরফরাজের স্বনামধন্য দুই ভাই পতিতালয়ের জানালা ধরে ঝুলছে। অনিরূপ হাসতে হাসতে হেলে দুলে বলল। শাহেদ কাছুমাছু করে লজ্জিত ভঙ্গিতে মেজ ভাইয়ের দিকে তাকালো। তার জীবনে এই প্রথম সে অনিরূপের সামনে পড়েছে। আচ্ছা একটা বিষয় আমার মাথায় ঢুকছে না, রাজবংশের সবকটা চরিত্র তো বাঁধিয়ে রাখার মতো, সেখানে এই মহারাজ সরফরাজ যত শুদ্ধ পবিত্র হলো কিভাবে? অনিরূপ চিন্তিত ভঙ্গিতে দাঁড়িয়ে হাত চুলকে বলল, আমি নিশ্চিত এখানে কোনো ঘাপলা আছে, নয় আমার দাদার মধ্যে, নয় এই সরফরাজের মধ্যে। কোথায় দেখো কাণ্ড ঘটি এসেছে, তা ইতিহাসের পাতায় এখনো ছাপা হয়নি? অনিরূপ চিন্তিত ভঙ্গিতে দাড়িতে হাত চুলকে বলল। অনিরূপ বাবার দিকে সন্দিহান চোখে তাকিয়েছে, কথাগুলো বলল। সাদ্দাম শাহেদ কোনো কথা বলল না, তাদের বড় ভাইয়ের চরিত্র সম্পর্কে আদতেও কেউ কোনো অভিযোগ তোলেনি, তাদেরও চোখে পড়েনি কখনো। হঠাৎ কি হলো, সবকটা কোথায় যেতে পারে, তোমার ধারণা আছে? সাদ্দাম গম্ভীর গলায় জিজ্ঞেস করলো অনিরূপকে। হ্যাঁ হ্যাঁ একদম ঠিক, কিছু তো হয়েছে, না হলে সবকটা একসাথে কিভাবে গায়েব হবে, এর পেছনে নিশ্চয়ই কারো হাত রয়েছে। শাহেদ তাল মিলিয়ে নিজের অভিব্যক্তি প্রকাশ করে বলল। অনিরূপ তার বাপ চাচার দিকে বিস্ময়কর দৃষ্টি নিক্ষেপ করল। তোমরা দুজন তো দিন দিন বুদ্ধিমান হয়ে যাচ্ছ, চালিয়ে যাও, এখানে বসে বসে চিন্তা করো দুজনে কে এসব করতে পারে,
বলেই অনিরূপ স্থান ত্যাগ করল। ইমদাদ ততস্থ হয়ে গেল অনিরূপের আগমনে, দুরু দুরু বুকে জড়সড় হয়ে বসল সোফার কোনায়। বর্তমানে সে অনিরূপের নিজস্ব মহলে আছে, এটা রাজমহলের বাইরে। ইমদাদ, তুই আমার সাথে কত বছর ধরে কাজ করছিস? অনিরূপ সোফায় গা এলিয়ে জিজ্ঞেস করল। সাথে সাথে জবাব দিতে পারল না ইমদাদ, একটু ভেবে তারপরে মুখ খুলল। 7 বছরের মতো মালিক। এই 7 বছরে তুই আমাকে কতটুকু চিনিস? ইমদাদ এবার ঘামতে শুরু করল। অনিরূপের গলার স্বর তার কাছে ভিন্ন ভয়ঙ্কর ঠেকছে। অনেকটাই চিনি মালিক। ইমদাদ তোতলাতে তোলতালে বলল, চিনিস না একরত্তিও চিনিস না, তা না হলে আমার সামনে এত ভালো অভিনয় করতে তুই হাজারবার ভাবতি। এসব কি বলছেন? আপনি মালিক, আমি আবার কিসের অভিনয় করছি? ইমদাদ জোরপূর্বক মুখে হাসি টেনে বলল, সত্যিটা তুই নিজে থেকে বলবি নাকি আমার নিজস্ব পদ্ধতিতে বের করতে হবে? অনিরূপ কোকাইনের ধোঁয়া নাকে টেনে নিয়ে বলল, আমি সত্যি বলছি মালিক, আমি কোনো অভিনয় করছি না। ইমদাদ শুকনো ঢোক গিলে ভীত সন্ত্রস্ত হয়ে বলল। ইমদাদের কথায় অনিরূপ হো হো করে হেসে উঠল। সত্যি বেটা, তোর কলিজা আছে বলতে হবে। অ্যারিজোনা কি এমন করলো যে তুই আমার সাথে মিথ্যা বলার মতো সাহস দেখাচ্ছিস? মালিক, আর কোনো কথা নয়, সত্যিটা জানতে চাই ইমদাদ। অনিরূপ তার গম্ভীর গলায় বলল, দৃষ্টি তার হিংস্র। ইমদাদ কেঁপে উঠল, অনিরূপের পায়ের কাছে ঝাঁপিয়ে পড়ে কেঁদে দিল।